সালাম নমস্কার আমি সর্বপ্রথমে ফজল শাহ মুকাম কমিটির পক্ষ থেকে সমগ্র বরাকবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের ফজল শাহ মুকামের বার্ষিক জলসা প্রতি বছরের ন্যায় আজ 27 জানুয়ারি শুক্রবার হতে চলছে এবং প্রায় শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি আমরা প্রতি বছর এই জলসা করে থাকি জলসায় বিভিন্ন কার্যক্রম আমাদের থাকে যেমন আজকের আমাদের অনুষ্ঠান সুজিত মতো প্রথমেই ছিল সকালবেলা খিচুড়ি খিচুড়ি বানানো হয়েছে প্রায় 2000 লোক খিচুড়ি নিয়েছেন প্রসাদ নিয়েছেন এবং এই খিচুড়ি জাতি ধর্ম বর্ণ সবাই খেয়েছেন আর অনুষ্ঠান সুজিত দ্বিতীয় পর্বে ছিল আমাদের আসরের নামাজের পর ছিল কুরআন খতমের পর মাগরিবের নামাজ হয়েছে মাগরিবের নামাজের পর আমরা আমাদের খতমে খাজেগান হয়েছে খতমে খাজেগানের পরে আমরা সবাই মিলে ফজল শাহ বাবার রোজায় চাদর চড়িয়েছি চাদর চড়ানোর পর আমাদের এক এক করে মৌলবীরা নিজেদের বক্তব্য রেখেছেন ওয়াজ যাকে বলে ওয়াজ রেখেছেন তারপরে আমাদের বিশেষ অতিথি ছিলেন আমাদের শিলচর জিসি কলেজের সম্মানীয় অধ্যাপক সমর্পণ নাথ মহাশয় উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের এই মেহফিলে ওনার বক্তব্য শুনে সবাই মুগ্ধ হয়েছেন আর বর্তমানে আমাদের শেষ পর্যায়ে বাগা থেকে আগত মৌলানা ফখরুল ইসলাম সাহেব ওনার ওয়াজ রাখছেন ওয়াজ শেষে হবে মিলাদ মেহফিল পরে আমাদের সিন্নি বিতরণ হবে এই সিন্নি বিতরণের দ্বারা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে আমরা এই মুকাম অতি প্রাচীন মুকাম আগে আপনার চ্যানেলে একদিন আমি বলেছিলাম প্রায় 200 বছর পুরনো মুকাম আর আমরা বিগত 26 বছর ধরে এই মুকামে আমরা জলসা করে আসছি সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই জলসা করে থাকি তদ্রূপ আজও করছি আগামীতে করব এই বলে আমি আপনার Any24 চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের এই মূল্যবান যে প্রোগ্রামকে বা আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে কভারিং করছেন ধন্যবাদ মাজারের খেদমত দেওয়ার পরিচালনা কমিটির কর্মকর্তারা যারা অনেক কষ্ট করে এই বিরাট আয়োজন করেছেন তাদেরকে যে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছে আর আমাদেরকে আসার বসার সুযোগ করে যে আল্লাহ পাক দিয়েছেন আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা খালিক এবং মালিক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه আমরা শুকরিয়া আদায় করেছি কার এখানে আসার তৌফিক দিয়েছেন কে বসার সৌভাগ্য নসিব করেছেন কে আমরা আলোচনা করব কার কালাম থেকে কার কিতাব থেকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারো লাখ কোটি শুকরিয়া আদায় করি কারণ এখানে প্রতি বছর যখন আসি আসার পরে যে চিত্র পরিলক্ষিত হয় সবচেয়ে মনে ভালো লাগে এটা একটা উরুসের মাহফিলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের একটি মিলন মেলা হয়ে যায় কথাটি কি না কথা বলে
প্রতিটি ধর্মের মানুষ এখানে আসতেছে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী হিন্দু ভাইয়ারা বোনেরা আসতেছেন তারা সেখানে প্রদীপ প্রজ্বলন করতেছেন ভক্তি দিতেছেন প্রার্থনা করতেছেন আমরা যারা মুসলমানরা আমাদের ধর্মীয় রীতি মেনে আমরা এখানে আসি আমরা বসি আলোচনা শুনি আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি দুরুদ পড়ি ওয়াস্তাগফার পড়ি তারপর ওনার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি এত সুন্দর যে মিলনের পরিবেশ শান্তির সম্প্রীতির পরিবেশ তৈরি হয় সেটা দেখতে গিয়ে আমাদের মনে ভালো লাগে না খারাপ লাগে মনে শান্তি আসে না অশান্তি আসে আমরা সেটা চাই কি চাই না কথা বলবেন আমরা সেটা চাই আর ইসলাম সেটা চায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই চেয়েছিলেন তিনি চেয়েছিলেন পৃথিবীতে আল্লাহর সৃষ্টির আশরাফুল মাখলুক সৃষ্টির সেরা জগৎ তারা যাতে এই মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারে তার রবের গোলামি আদায় করতে পারে শান্তির পৃথিবী যেন হয় এবং পরকালীন জীবন যেন তাদের শান্তির জীবন হয় এবং চিরস্থায়ী বাসস্থান শান্তির স্থান যেটা আল্লাহর তৈরি জান্নাত সেই জান্নাতে তারা যাইতে পারে এটাই ছিল ইসলামের আর আমার রাসূলের জীবনের মিশন সেই পরিবেশ আজকে আমার এই দেশে বিভিন্ন জায়গায় যখন পরিলক্ষিত হয় বিভিন্ন মাহফিলে যখন যাই বিশেষ করে শহরাঞ্চলে যখন মাহফিল হয় কারণ শহরে বেশিরভাগ বিভিন্ন ধর্মাবলম্বীদের মিলেমিশে বসবাস থাকে এবং প্রতিটি মাহফিলে যাওয়ার পরে দেখি আজকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ মিলেমিশে ধর্ম আলাদা হতে পারে কিন্তু আজের মাহফিলে উরুসের মাহফিলে সকল প্রকারের সাহায্য সহযোগিতা উপস্থিতি দিতেছেন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা এটাই আমার দেশের জন্য ভবিষ্যৎ